কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কুরবানি শুরু হয়। তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। জুমার নামাজের আগে কিংবা কুরবানির ঈদের নামাজের আগে বিশেষ আলোচনায় কুরবানির ইতিহাস সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে ইমাম সাহেবরা প্রায় সময় কাবিল ও হাবিলের ঘটনার উল্লেখ করে থাকেন। খ্রিস্টধর্মে তাদেরকে কেইন ও এবেল নামে ডাকা হয়। কাবিল ও হাবিলের ঘটনা সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্লেখ করতে হবে তাদের পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও মাতা বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লামের কথা। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লাম উভয়ে জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করেছিলেন, কিন্তু তাদের পিছু লাগলো ইবলিস নামের এক পাপিষ্ঠ শয়তান। ইবলিস চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে। যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছে ছিল ইবলিসের, তার চেয়েও বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ অমান্য করে তাকে নাখোশ করে। আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন, আর ইবলিস বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করল। দুজনকে পরিচিত করে ভুলিয়ে বালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যত পাপ করে বসলেন। জান্নাতে পাপের কোনো স্থান নেই, তাই শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন, কিন্তু অশান্তি তার পরেও রয়ে গেল, কারণ পৃথিবীতে অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ঠ শয়তান ইবলিসের। ইবলিস শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহর কাছ থেকে কিছু বিশেষ ক্ষমতা নিয়েছিল। অভিশপ্ত হওয়ার আগে ইবলিস আল্লাহর অনেক ইবাদত করেছিল। এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হল যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। সে হিসেবে আদম এবং হাওয়া পৃথিবীতে চলে আসার পরেও তাদের কাছে ইবলিসের আশা কোনো ব্যাপারই ছিল নয়। পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লামের সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো এই পৃথিবীতে। কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকেই গেল। আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না, এটা নিষিদ্ধ, হারাম। সে হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম, এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লামের গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হত। একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না, এটাই ছিল তৎকালীন বিধান। বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিবাহ করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল
অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না, যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করতে হবে তার। এমতো অবস্থায় পিতা হযরত আদম আলাইহিসাল্লাম একটি মীমাংসা করলেন, তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন, যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। কার কুরবানি গৃহীত হল আর কার কুরবানি গৃহীত হল না তা কিভাবে বোঝা যায়? তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না। সে সময়ে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিসাল্লাম তার দেয়া মীমাংসা অনুসারে তারা উভয়ই কুরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে। হাবিল একটি সুস্থ ও মোটাতাজা দুর্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু শস্য ও সবজি উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কুরবানি উৎসর্গ করার নিয়ম ছিল। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ কাবিলের কুরবানিকেই কবুল করলেন, উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রয়ে গেল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে, কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি। কুরবানিতে প্রত্যাখ্যাত হয়ে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হল। ক্রোধের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছে কোনোভাবেই আমি পূরণ হতে দেব না, প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ট ইবলিস শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হল না। ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে। এরপরই কাবিলের মন গলে যায় এবং অনুভব করে কত বড় ভুল করে ফেলেছে সে। নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলল, এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু পৃথিবীতে ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন, তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল, তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে, তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানবজাতির প্রথম কবর।
কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেশতা এবং এদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে মানুষকে কিভাবে সৎকার করতে হয়। অনেকে দাবি করে থাকেন হাবিলের কবর এখনও দেখা যায় এবং এটি সিরিয়ার দামেস্কে অবস্থিত। দামেস্কের উত্তরে একটি স্থান আছে যা মাকতালে হাবিল বা হাবিলের হত্যাস্থল নামে পরিচিত। এই প্রসঙ্গে হাফিজ ইবনে আসাকির একটি ঘটনার কথা উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন, আহম্মদ ইবনে কাসির একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হাবিলও ছিল। এক প্রশ্নের জবাবে হাবিল তখন কসম করে বলল, এটি আমার হত্যাস্থল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিলের দাবিকে সত্য বলে সমর্থন করেছিলেন। তবে এটি শুধুই স্বপ্ন বলে ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে একে গ্রহণযোগ্য বলে ধরা হয় না। কুরআন শরীফে তাদের সম্পর্কে বিস্তারিত বলা নেই, এমনকি তাদের দুজনের নামও উল্লেখ নেই। শুধু আদমের দুই পুত্র নামে তাদের কথা উল্লেখ আছে। তবে তৌরাত গ্রন্থ ও কিছু হাদিসে তাদের ঘটনার বিস্তারিত বলা আছে। ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহাতে এই ঘটনার সুন্দর বিবরণ লিপিবদ্ধ আছে। ইসলামের দৃষ্টিকোণে হাবিল ও কাবিলের ঘটনার তাৎপর্য ব্যাপক। কাবিল ও হাবিলের ঘটনা উল্লেখের পরপরই কুরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে যেখানে উল্লেখ আছে, কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানবজাতিকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানবজাতিকেই রক্ষা করল। এ প্রসঙ্গে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপর পড়ে, সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে। তো ভিউয়ার্স, মেরার অফ অ্যাডভেঞ্চারের এই ছিল আজকের আয়োজন। আশা করি এই শিক্ষণীয় ঘটনা দিয়ে আপনি কিছু শিখতে পেরেছেন এবং ইসলামের সেই শুরুর ইতিহাসটি আপনি জানতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ডকুমেন্টারিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।